안 그랬어.
একটা টেক্সচারের ফাইবার ক্রস সেকশন এটা এই ডায়ামিটার হলো যখন আমরা প্রথমে পাতাতে দিচ্ছি সলিউশনের সলভেন্টের ডিসকভারি কি হচ্ছে এই যেখানে আপনি দিচ্ছেন সেই জায়গাটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ডিসকভারি এরপর এইগুলো হচ্ছে আস্তে আস্তে ফাইবারের কাছে সার্ফেস আসছে এইখান থেকে যখন এই মলিকিউলগুলো মুভমেন্ট হয় এই এই স্টেজটা যখন সার্ফেসের কাছাকাছি আসতে থাকে অ্যাবজর্পশন স্টেজ আসতে থাকে তখন এটাকে আমরা বলছিলাম যে ট্রান্সপোর্ট হচ্ছে এটা তিনটা ট্রান্সপোর্টের মধ্যে বলছিলাম যে এটা অ্যাবজর্পশন আর এটা হচ্ছে মাস ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে ডিফিউশন এটা হচ্ছে ডাই ফ্লো ট্রান্সপোর্ট মাস ট্রান্সপোর্ট যেটা আমরা বলতেছি মাস মুভমেন্ট এটা হচ্ছে ডাইপোল ট্রান্সপোর্ট এখান থেকে জাস্ট মুভমেন্ট হয়ে অ্যাবজর্পশন প্লেসার জোনে আসবে এটাকে আমরা বলছিলাম অ্যাবজর্পশন আর এটাকে ডাইপোল ট্রান্সপোর্ট বা মাস ট্রান্সফার জোন ট্রান্সফার জোন আর এরপরে যখন এই ডাইপোলগুলো এই অ্যাবজর্পশন প্লেসে আসার পরে এখান থেকে ভিতরে ঢুকছে এবং এখানে পুরো ফাইবারের ভিতরে এরপরে ডিফিউজ হয়েছে সাথে এটা সরাসরি
যেটা আমরা তো বলেছিলাম যে ডাইরেক্টর আর কি কি বিষয়ের উপর হচ্ছে ডাইরেক্টর ডিপেন্ড করে এজিটেশন প্রসেস, মানে ফার্স্ট সলিউশন থেকে আমরা কিন্তু এজিটেট করতে হবে, নানান রকম রাখতে হবে। এরপর হচ্ছে লেখার রেশিও ইম্পর্টেন্ট, হ্যাঁ টেম্পারেচার আছে, কন্ট্রোলিং প্যারামিটার যেমন পিএইচ, টেম্পারেচার অথবা যদি ইলেকট্রোলাইট লাগে সেই ইলেকট্রোলাইট, কনসেন্ট্রেশন, অ্যাক্টিভিটি, সাবস্টেন্টিভিটি, এই কথাগুলি ঘুরে ফিরে আসছে। আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে ডিফিউশন মডেল। নর্মালি দুই ধরনের ডিফিউশন মডেল আছে, একটা হচ্ছে পোর ভলিউম সারফেস মডেল আর ইমেজ ইমেজ মডেল, যেটাকে আমরা বলছি পোর ভলিউম সারফেস মডেল, আর একটা হচ্ছে ফি ভলিউম মডেল। পোর ভলিউম মডেলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যে কোনো ম্যাটেরিয়ালকে যদি কনসিডার করি তাহলে সেখানে দেখি যে অ্যামরফাস এবং ক্রিস্টালাইন রিজন আছে। এটা যদি আমরা দেখি মলিকুলার ওয়ারেন্টিসগুলোর ক্ষেত্রে দেখি তাহলে অ্যামরফাস রিজনটা আসলে সেখানে পলিমার সেমিগুলো হচ্ছে একটু সেই ফাঁকা জায়গা থাকে, পোর থাকে, আর ক্রিস্টালাইন রিজনগুলোতে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারটা অনেক মানে কি বলে স্ট্রেট থাকে, প্যারালাল থাকে এবং খুব ক্লোজ থাকে, যেখানে আসলে ভ্যাকেন্ট প্লেসের পরিমাণ খুবই কম থাকে। আর কোনো একটা ম্যাটেরিয়ালের যত ক্রিস্টালিনিটি বাড়বে তত তার স্ট্রেংথ বেশি হবে, কারণ সেখানে অ্যাটমিক যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে স্ট্রং বন্ডের মাধ্যমে এবং অ্যাটমগুলো খুব ক্লোজলি কানেক্টেড থাকে এবং সেখানে কোনো ফ্রিস্টেস থাকে না, প্যারালাল থাকে। কিন্তু অ্যামরফাস রিজনে সেটা থাকে না, এটার ফ্রি স্পেস বেশি থাকে এবং সেই জায়গাতে মলিকুলার যে চেনগুলো থাকে সেগুলো হচ্ছে খুব সহজে স্লিপ করে, স্লিপ স্কোর অথবা এটা হচ্ছে কী বলে ইলাস্টিক হয় প্রসারণ হয় খুব সহজে। তো ওই জায়গাগুলিতে আসলে যখন পোর পর ফ্রি স্পেস থাকে ফাঁকা জায়গা থেকে ওই জায়গাগুলিতে ডাই অথবা ওয়াটার মলিকুলগুলো সহজে প্রবেশ করতে পারে। তাই ডাইনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ন্যাচারাল যে ফাইবার সেলুলোজের ক্ষেত্রে সেটা দেখেছে এই ফেরে স্পেস অথবা অ্যামরফাস রিজনের পরিমাণ বেশি থাকার কারণে এগুলো হচ্ছে ওয়াটার মলিকুল অথবা পানি শোষণ করার ক্ষমতা বেশি থাকে এবং যদি পানি শোষণ ক্ষমতা বেশি থাকে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন ডাই মলিকুলগুলো ওই জায়গাগুলিতে আসে তখন ওয়াটার মলিকুলের সাথেই সেখানে প্রবেশ করে, আর এই জায়গাটাতে প্রবেশ করার পর তখন সহজে ডায়নটা হয়। এই জন্য আমরা বলি যে সেলুলোজিক ম্যাটেরিয়ালগুলোতে খুব সহজে ডায়ন করা পসিবল, কিন্তু যদি এরকম হয় সিনথেটিক ফাইবার হয় অথবা যে ফাইবারগুলো আসলে ক্রিস্টালিনিটির পরিমাণ অনেক বেশি থাকে তাহলে ওইগুলো আসলে সহজে ডাই মলিকুলগুলো পেনিট্রেট হতে পারে না অথবা ওইখানে প্লেস হওয়ার মতো জায়গা থাকে না, ওইগুলো কিন্তু আমাদের ফ্রি স্পেস তৈরি করে দিতে হবে। এবং সেটা কী করতে হয় এই যে মলিকুলার চেন পলিমার চেনগুলো আছে না এগুলো হচ্ছে হাই টেম্পারেচারে ফ্রি হাই টেম্পারেচার দিলে তখন হচ্ছে মলিকুলগুলো বন্ডগুলো হচ্ছে দুর্বল হয়ে যায় এবং চেনগুলো সেগমেন্টাল ইয়ারগুলো হচ্ছে স্প্রেড আউট হয়ে যায়, তখন সেই জায়গাগুলোতে ফাঁকা অথবা ফ্রি ভলিউম ক্রিয়েট হয়, ফ্রি ভলিউম ক্রিয়েট হওয়ার পর তখন ওইখানে ডাই মলিকুলগুলো অ্যালাং উইথ ওয়াটার মলিকুল এর যে প্লেস হয় দেন ওই আবার টেম্পারেচার যদি রিডিউস করা যায় তখন ওই ডায়মন্ডগুলো ওই প্লেসে আটকা পড়ে যায়, হ্যাঁ ট্র্যাপ এইভাবে আসলে সিনথেটিক অথবা ক্রিস্টালিন ফাইবারগুলো ব্যাঙ্ক করা হয়। একটু আমরা আসি আসলে যে যে দুইটা মডেলের কথা বললাম, একটা হচ্ছে পোর মডেল আরেকটা হচ্ছে সেই ভুল করে
ফাইবার, সেই ফাইবার হচ্ছে ইন্টারকানেক্টেড, যে একটা প্রত্যেকটা ফাইবারই আমরা যদি বলি পলিমার চেন আছে, সেই একটা চেনের সাথে আরেকটা চেনের কানেকটা কানেকশন থাকে, চ্যানেল থাকে, ইন্টারকানেক্টেড যে নেটওয়ার্ক তৈরি করে তার মাঝখানে হচ্ছে এই ধরনের সেলুলোজিক এবং ক্রিস্টালিন রিজোনের এরিয়াগুলো থাকে, এবং ক্রিস্টালিন এবং অ্যামরফাস রিজনের এই অ্যামরফাস রিজনের জায়গাগুলোতে আসলে মলিকুলার অ্যাটমিক যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে অনেকটা ফাঁকা থাকে। আর ক্রিস্টালিনের জায়গাটা একটু আগে আমি বললাম অনেক ক্লোজ থাকে এবং প্যারালালি থাকে, যেখানে ফ্রি স্পেস ফাঁকা জায়গা থাকে। এটার ক্ষেত্রে আমরা দেখলাম যখন হচ্ছে ডায়মন্ড খুলবে, এটা একটা পুরো একটা ফাইবারের স্ট্রাকচার দেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে এই ফাইবারটা কী করা হয়েছে সলিউশনের মধ্যে দেওয়া হয়েছে, সলিউশনের মধ্যে ডাই আছে এবং মর্টার আছে। আচ্ছা, যখনই পানিতে আমরা ডাই দিয়েছি তখন কী হয়েছে, ডায়মন্ডগুলো ওয়াটারের সাথে আয়োনাইজ মানে বিক্রিয়া করে অথবা প্রভাবিত হয়ে আয়োনাইজ স্টেজ আসতেছে, এবং সেখানে কী হচ্ছে নেগেটিভ এবং প্রজেক্টেড সেগমেন্টটা আলাদা হয়ে যাচ্ছে। যদি অ্যাটমিক ডাই হয় তাহলে নেগেটিভ পার্টটা কী হচ্ছে ওয়াটার মলিকুলের সাথে দ্রবীভূত হয়ে যাচ্ছে। এখন এই ফাইবারের ভিতরে এখানে যে একটা চ্যানেল দেওয়া আছে, লেন্থ দেখানো হয়েছে, এই লেন্থের মধ্যে ফাইবারের একটা ছোট্ট একটা অংশ কনসিডার করে নেওয়া হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়াটার মলিকুলগুলো কী করছে, জাস্ট ওই ডাই মলিকুলগুলোকে সাথে নিয়ে, যেহেতু ডাই মলিকুলগুলো পাত্রে দ্রবীভূত অবস্থায় আছে, সাথে নিয়ে ডাই মলিকুলগুলো ফাইবারের ভিতরে প্রবেশ করছে। এখন আমরা জানি যে এই যে ক্রিস্টালাইন রিজনগুলো আছে, এই ক্রিস্টালাইন রিজনে সাধারণত কোনো ফ্রি স্পেস নেই, ফাঁকা জায়গা নেই, এবং ওইখানে ডায়মন্ডটা প্লেস করার মতো ব্যবস্থা নেই, তাহলে এই ডায়মন্ডগুলো কী করে সাধারণত এই ক্রিস্টালাইন রিজনটাকে অ্যাভয়েড করে চলে। ক্রিস্টালাইন রিজনটাকে অ্যাভয়েড করে সে এমন ফার্স্ট রিজনে যেখানে ফ্রি স্পেস ফাঁকা জায়গা আছে ফাইবারের মধ্যে ওই জায়গাটা সে প্লেস করে। এখন তাহলে বোঝা যাচ্ছে এই যখন একটা ডায়মন্ডের ফাইবারের ভিতরে ঢুকতে থাকে তখন সে এই ক্রিস্টালাইন রিজনটাকে অ্যাভয়েড করে সে জিগ জাগ ওয়েতে ফাইবারের ভিতরে প্রবেশ করে, ফাঁকা জায়গায় এর ভিতরে দখল করে, অকুপাইড ফ্রি স্পেস অফ ফাইবার। এরপর হচ্ছে তো ফাইবার এস আমরা জানি ফাইবারটা হচ্ছে একটা হিটারোজিনিয়াস হিটারোজিনিয়াস ম্যাটেরিয়াল, এবং সেখানে দুই ধরনের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামরফাস। এখন হচ্ছে এই অ্যামরফাস এরিয়াগুলিতে যখন এটা প্লেস হচ্ছে এবং সেখানে ফাইবারের এই ফাইবারের সেলুলোজের সাথে এই ফাইবারের সেলুলোজের সাথে এই ডায়মন্ডগুলি তখন কী হচ্ছে বন্ড গঠন করতেছে। যদি একটা রিয়্যাক্টিভ ডাই হয় তাহলে কোভ্যালেন্ট বন্ড গঠন হচ্ছে, আদার্স ডাই হলে তাহলে আদার্স বিভিন্ন ধরনের লিঙ্কেজ গঠন করে হাইড্রোজেন বন্ড হয়, কতগুলো ভ্যান্ডার ওয়াস ফোর্স হোক, কতগুলো আদার্স সল্ট লিঙ্কেজের মাধ্যমে কী করতেছে ফাইবার সাথে ফিক্সড আপ অথবা ইমোবাইলাইজ স্টেজে চলে আসতেছে। এটা গেলে হচ্ছে আমাদের কোর কোয়েল মডেলের ক্ষেত্রে, এবং এটা যদি এই একটা ফাইবারের ছোট্ট একটা অংশ কনসিডার করে নেওয়া হয় তাহলে একটা ফর্মুলার সাহায্যে আমরা আসলে বুঝতে পারি যে কীভাবে কতটুকু ডায়মন্ডগুলো কীভাবে জিগ জাগ পাথ অনুসরণ করে ফাইবার সাথে পেনিট্রেট হচ্ছে। জাস্ট একটা ফর্মুলা আমি একটা লিখে দিচ্ছি, এটাকে আমরা প্লাগস দ্বারা বোঝাই, প্লাগস প্লাগস হচ্ছে দ্য প্রসেস অফ ফ্লোয়িং ইন অথবা ফ্লোয়িং আউট, এটা দ্বারা আমরা বুঝলে কীভাবে আলফা বাই টাউ ইনটু ডিআই ইনটু ডিসিআই ডিসিএম ফাঁকা জায়গাটা আছে পোর্টটা আছে,
স্টোরেজ দিয়েছিলাম। থ্রি ভলিউম মডেলের ক্ষেত্রে সাধারণত এই যেসব ম্যাটেরিয়ালকে সাধারণত আমরা থ্রি ভলিউম মডেলের মধ্যে কনসিডার করি এগুলো পিস্টন ইউনিটে অনেক বেশি থাকে এবং অ্যামাকস রেজিনের পরিমাণ খুব কম থাকে। আর থ্রি ভলিউম মডেল থ্রি ভলিউমটা আমরা তখনই বলতেছি যখন যে জায়গাগুলোতে আসলে এই যে ম্যাটেরিয়ালটা যে পলিমার মলিকুল অথবা মনোমার অ্যাটম দ্বারা গঠিত সেই জায়গাগুলোতে ওই অ্যাটমে উপস্থিত নেই, ওই জায়গাটা পুরোটাই ভেসে থাকা, ওই জায়গাটাই হচ্ছে আমরা থ্রি ভলিউম বলতেছি, যেখানে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা যে অ্যাটম অথবা যে মলিকুল নিয়ে গঠিত সেই মলিকুল অথবা অ্যাটম ওই জায়গাতে অনুপস্থিত। আচ্ছা, এখন এই থ্রি ভলিউম মডেলের ক্ষেত্রে যখন আমরা এই ম্যাটেরিয়ালটাকে কী করবো টেম্পারেচার দিতে থাকবো রাইজ করবো তখন এই মলিকুলার সেগমেন্টগুলো হচ্ছে চেনগুলো মলিকুলার অরিয়েন্টেশনটা চেঞ্জ হতে থাকে এবং এটা স্পেসটা আরও যে এই থ্রি স্পেসটা যেখানে এখন হয় সেই জায়গাটা আরও বড় হতে থাকে প্রসারিত হতে থাকে এবং মলিকুলার যে সেগমেন্ট অথবা অরিয়েন্টেশন এটা নতুন করে হচ্ছে রিসেপ হয় এবং এই জায়গাগুলো আর একটু ভ্যাকেন্ট হয় অথবা ফ্রি হতে থাকে মুক্ত হতে থাকে। যখন হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা কী করি টেম্পারেচার তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে নিয়ে আসি তখন সেটা কী হয় আমরা জানি যে যখনই হচ্ছে কোনো একটা অ্যাটম এক্সাইটেড হয় তখন সেটা আস্তে আস্তে ভাইব্রেট হয় এবং এমন টেম্পারেচার আরও বাড়াইতে থাকলে সেখানে কী হয় আরও ওই বন্ডটা অ্যাটমিক যে বন্ডটা একটা সেটা আরেকটা কানেক্ট থাকে সেই বন্ডটা ভেঙে যায় এবং সেগুলো মুভ করতে থাকে ছোটাছুটি করতে থাকে আর তখন সেখানে ফাঁকা জায়গা ফ্রি স্পেস ক্রিয়েট হয়। তা এটার ক্ষেত্রে যখনই কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা কনসিডার করবো ফ্রি ভলিউম হিসেবে ওইটা মানে হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা ওই ফাইবারটার যে মলিকুলগুলো নিয়ে গঠিত সেই ওই জায়গাতে ওই অ্যাটমগুলো অনুপস্থিত ওই জায়গাগুলো ফ্রি আছে ফাঁকা আছে। যখনই আমরা টেম্পারেচার রাইজ করবো তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে তখন এই ফ্রি স্পেস ফ্রি ভলিউমটা আরও বেশি বাড়তে থাকে। আর গ্লাস ট্রানজিশন টেম্পারেচার সম্পর্কিত বলি যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এমন একটা টেম্পারেচার ওই টেম্পারেচার নিচ পর্যন্ত ওই ম্যাটেরিয়াল ফ্রোজেন স্টেজে থাকে তার মানে মলিকুলার অরিয়েন্টেশনটা চেঞ্জ হয় না ওই মলিকুলার অ্যাটমগুলো এক্সাইটেড হয় না সেখানে ছোটাছুটি হয় না বন্ডও ভেঙে যায় না পলিমার সেন্ডও রিপ্লেস হয় না রিসেপ হয় না। আর যখন ওই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার রিস করে অথবা তার একটু বেশি টেম্পারেচার দেওয়া হয় তখন এই কেসগুলো ঘটে এবং সেখানে ফাঁকা অথবা ফ্রি ভলিউম ফ্রি স্পেস ক্রিয়েট হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু উইলিয়ামস ল্যান্ডিং থিওরি WLF উইলিয়াম ল্যান্ডিং থিওরি ওনারা একটা এই থ্রি ভলিউম মডেলটাকে ওনারা একটা ফর্মুলার সাহায্যে ব্যাখ্যা করেছিলেন সেটা হচ্ছে লগ ডিটি বাই ডিটি জি। আচ্ছা এটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস টিজি বাই বি প্লাস টি মাইনাস টিজি এটা টোটালি রিলেটেড হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এবং নর্মাল যে টেম্পারেচারটা আমরা অ্যাপ্লাই করতেছি যে ফাইবারটা আমরা টাইম করবো অথবা ডায়নামিক্যাল ওভিটারে ডিফিউজ করবো সেটার জন্য অবশ্যই আমাদের ওই ম্যাটেরিয়াল ওই ফাইবারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা আমাদের জানা দরকার আর পাশাপাশি যে টেম্পারেচারটা দিয়ে আমরা ডাইন করবো অথবা ডায়নামিক্যালি ডিফিউজ করবো ফাইবারের ভিতরে সেটা আমাদের জানা দরকার। কারণ বিষয়টা হচ্ছে কটন ফাইবার নর্মালি আমরা হচ্ছে মিডিয়াম গ্রাইন্ডের ক্ষেত্রে 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডাইন করে থাকি কিন্তু যদি আমরা পলিস্টার ফাইবার ডাইন করতে চাই তাহলে আমাদের ডাইন করতে হয় 135 থেকে 40 ডিগ্রি। এইখানেই হচ্ছে বিষয়টা কারণ গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে যদি আমরা না যাই তাহলে পলিস্টার ফাইবার ডাইন করা পসিবল না এই ফ্রি স্পেসটা ফ্রি ভলিউমটা তৈরি হবে না। আর পলিস্টার ফাইবারের সাধারণত ক্রিস্টালিনিটি অনেক বেশি যে অ্যামরফাস রিজিওনের পরিমাণ খুবই কম
ফাটা জায়গা বেশি এবং শোষণ করে বেশি, কিন্তু পলিস্টারে কিন্তু আমরা জানতেছি খুবই কম, ক্রিস্টালিনিটির পরিমাণ অনেক বেশি থাকার কারণে সেখানে ওয়াটার ওয়েলগুলো হোক আর অ্যানি আদার ডায়ামিটারগুলো পেনিট্রেট অথবা প্লেস হওয়ার জায়গা থাকে। তো সেইগুলো গ্রাইন্ড করতে হলে অবশ্যই তাকে তার মধ্যে টেম্পারেচার দিয়ে ফ্রি ভলিউম ক্রিয়েট করে নিতে হবে, আর সেই ভলিউম ক্রিয়েট করতে হলে তখন আমাদেরকে টেম্পারেচার বাড়াইতে হবে। তা উইলিয়াম ল্যান্ডি এবং ফেল ওনারা একটা ফর্মুলা দিয়েছিলেন যে এই ফ্রি ভলিউম মডেলের ক্ষেত্রে জাস্ট হচ্ছে কেটিটা হচ্ছে আমাদের এখানে ডিউরেশন কোয়েফিসিয়েন্ট ইন টেম্পারেচার টি, আমরা যে টেম্পারেচারটা দিচ্ছি সেই টেম্পারেচারের ডিউরেশন কেমন হচ্ছে, আর ডিউরেশন কোয়েফিসিয়েন্ট ইন টেম্পারেচার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার তার কেমন, এই দুইটা রেশিওটাকে ওনারা কোর ভলিউম মডেলের ক্যালকুলেশন করে ইউজ করেছে। আমরা এই কোর ফ্রি ভলিউম মডেলের ক্ষেত্রে আমরা টেম্পারেচার রাইজ করব গ্লাস এবং গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে, তখন দেখা যাবে যে ফ্রি ভলিউমটা ক্রিয়েট হচ্ছে, অ্যাটমিক স্ট্রাকচারটা রিপ্লেস হচ্ছে, সেখানে ফ্লেক্সিবিলিটি এবং পলিমার সেখানে ফ্লেক্সিবিলিটি বাড়তেছে, ফ্রি ভলিউম ক্রিয়েট হচ্ছে, এরপরে সেই ফাঁকা জায়গাগুলোতে ডায়াপোলগুলো এখানে আসতেছে প্লেস হচ্ছে। প্লেস হওয়ার পরে দেন কী হচ্ছে, যখন আমরা টেম্পারেচারটা রিডিউস করে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের নিচে নিয়ে আসতেছি, তখন এটা কী হচ্ছে এইটা আটকে যাচ্ছে, এই ভলিউমটা সংকোচন করে যাচ্ছে আগের জায়গায় চলে আসছে, তখন এই ডায়ামিটারগুলো এই যে ফাঁকা জায়গাগুলো নতুন ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে না সেটা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে আর ডায়ামিটারগুলো ট্র্যাপ করে যাচ্ছে আটকে যাচ্ছে। এইভাবে তখন আর এটা সহজে বের হচ্ছে না, যখন আমরা লন্ড্রি করবো ওয়াশ করি তখন সহজে এটা বের হচ্ছে। এই এই মাধ্যমে আসলে ফ্রি বলে এটাই হচ্ছে ফ্রি বলে মডেল, এবং এই ফ্রি বলে মডেলের মাধ্যমেই আমরা ডাই ডিউরেশনের যে বিষয়টা আছে এবং সিনথেটিক ফাইবার যে ডাইনের প্রসিডিউর আছে সেটা এক্সপ্লেন করতে পারি। এটা হলো মোটামুটি আমাদের দুইটা যে ডাই ডিউরেশনের দুইটা মডেল আছে, এই দুইটা মডেল সম্বন্ধে বেসিক ডিসকাশন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটাকে আরও একটু ডিটেলস স্টাডি করা হবে, তোমরা আপনাদের কোশ্চেন থেকে নেক্সট ক্লাসে আরও ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করবো।